গুরুতর মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে র‍্যাবের বর্তমান ও সাবেক সাতজন কর্মকর্তার বিরুদ্ধে শুক্রবার মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ আনে যুক্তরাষ্ট্র। রাজধানীর কারওয়ান বাজারে ঢাকা ওয়াসা আয়োজিত এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের মুখোমুখি হন স্বরাষ্ট্রমন্ত্রী। এ প্রসঙ্গে তিনি বলেন, বন্দুকযুদ্ধের প্রতিটি ঘটনা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের মাধ্যমে তদন্ত করা হয়, কেউ দোষী সাব্যস্ত হলে তার বিরুদ্ধে মামলা করা হয় বলেও জানান তিনি। যতগুলো ঘটনাই ঘটেছে আমাদের দেশে সবগুলোর কিন্তু একটা জুডিশিয়াল ইনকোয়ারি হয়, একজন ম্যাজিস্ট্রেট সেটা চেক করেন যে যে অ্যাক্সিডেন্টটা হলো এই অ্যাক্সিডেন্টের পিছনে কারণটা কি যথাযথ ছিল নাকি গাফিলতি ছিল। আমরা যেখানে কোনো গাফিলতি পাই সেখানে আমরা কিন্তু তার বিরুদ্ধে মামলা চালু হয়ে যায়, আর গাফিলতি না থাকলে সেখানেই ক্লোজ হয়। আমাদের সিস্টেম কিন্তু খুব সুন্দর সিস্টেম, কাজে এই সিস্টেমে কেউ ইচ্ছা করে ক্রস ফায়ার কিংবা ইচ্ছা করে কেউ কেউ মানে গুলি করতে পারেন না। সম্প্রতি কুমিল্লায় বন্দুকযুদ্ধে সন্ত্রাসী নিহতের ঘটনা উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, অভিযানের সময় সন্ত্রাসীরা যখন আইনশৃঙ্খলা বাহিনীর দিকে আগ্নেয়াস্ত্র তাক করে তখন জীবন রক্ষার্থে বৈধ অস্ত্র ব্যবহার করে তারা। সন্ত্রাসীরা যখন আগ্নেয়াস্ত্র তাক করেন তখন আমাদের নিরাপত্তা বাহিনী জীবন রক্ষার্থে মানে হয়তো অনেক সময় গুলি করে থাকেন, সেটা তার জন্য বৈধ ছিল না তার জন্য যুক্তিসঙ্গত ছিল না যুক্তিসঙ্গত ছিল না সেইটা কিন্তু তদন্ত হচ্ছে। এর আগে ঢাকা ওয়াসার নিম্ন আয় এলাকার 25 জন আদর্শ গ্রাহককে সম্মাননা জানানো হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী তাকসিম এ খান। আজকে শুধু তারা বৈধ পানির আওতায় আসেননি, আজকে তারা একজন আদর্শ গ্রাহক। এদিকে যুক্তরাষ্ট্রের এই নিষেধাজ্ঞা নিয়ে সাংবাদিকদের সাথে কথা বলেন র‍্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আলমইন। বিভিন্ন অভিযানে যেই গুলি বিনিময়ের ঘটনা ঘটেছে সেখানে আমরা যখন প্রতিরোধের শিকার হয়েছি বা আমাদের উপরে যখন সন্ত্রাসীরা গুলি চালিয়েছে তখনই একমাত্র আমরা গুলি করেছি, আমরা মানবাধিকার লুণ্ঠন করি না, আমরা মানবাধিকার রক্ষা করে চলছি। মনির হোসেন তপু, এটিএন বাংলা, ঢাকা।